গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী। তো সকাল সকাল আজকে এখন কটা বাজে? এখন বাজে সকাল 10:30। আর সকালবেলা কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম যে আজকে আর কি সকাল সকাল রান্নাবান্না খাওয়া দাওয়া কেন করেছি বলো তো। আর আজকে আর কি বাড়িতে আর কি যেহেতু পুজো আসছে, আর পুজোর দিনে ঘর বাড়ি একটু পরিষ্কার তো করতেই হবে, তাই না? আর সেরকম আমার আর কি যে খুব একটা নোংরা হয়েছে সেটা কিন্তু না, কারণ হচ্ছে আমি আজকে আর কি মাকড়সার ঝুল ঝুলগুলো ধরতে হবে। আর মাকড়সার ঝুলও সেরকম হয়নি, যেহেতু আমি সবসময় আর কি এগুলো আর কি ঝাড়া মোছা করে রাখি, সেই জন্য আর কি অতটা হয়নি। তো আজকে আর কি কাপড় চোপড় সব কিছু ভেজানো আছে, আর মশারি আর বিছানা চাদর তো তোমরা তো জানোই, যারা আর কি আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখো তোমরা তো জানোই যে আমি বিছানা চাদর আমি প্রত্যেকদিন চেঞ্জ করে প্রত্যেকদিন ধুই। তো সেই জন্য আর কি বিছানা চাদর তো ওগুলো আমার আর কি ধুতে হচ্ছে না, কারণ ওগুলো ধোয়াই আছে। আর মশারি টশারি কালকে আর কি ধুয়েছিলাম, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে আর কি দরজার এই পর্দাগুলো আর কি ভিজিয়ে রেখেছি, সেগুলো আর কি ধুবো, আর দেখি বাদ বাকি কতটা কী করা যায়। তো ঠিক আছে, তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আর কি মাকড়সার ঝুল ঝাড়তেছি, আর সেরকম কিন্তু ঘরে আমি মাকড়সার ঝুল হতে দিই না। আর এখানে কিন্তু তোমরা দেখতেইছো আর কি একদম কোনো রকম আর কি মাকড়সার ঝুল দেখা যাচ্ছে না। কারণ কি বলো তো, আমি শনিবার মঙ্গলবার বাদে আমি সবসময় কিন্তু আর কি যখন আর কি ঘর ঝাড় দেই, তো তখন সবসময় আর কি লক্ষ্য করি যে কোথাও আর কি মাকড়সার ঝুল হয়েছে কি না। আর আমার বর কিন্তু খুবই মানে একটু খুদখুদানি আর কি টাইপের লোক, কারণ হচ্ছে ও কোথাও যদি দেখে যে মাকড়সার ঝুল হয়েছে তো ওটাকে নিয়ে আমাকে অনেক কথা শোনাবে, ওই কারণে আর কি অনেকটা ভয় পেয়ে যাই আর এই জিনিসগুলো আর কি সবসময় আর কি দেখি। তো তারপরে মাকড়সার ঝুল ঝুল ঝেড়ে কিন্তু এখন চলে আসলাম বাথরুমে। আর তোমাদেরকে বলেছিলাম যে অনেকগুলো কাপড় চোপড় আর কি ছিল, তো সেগুলো দেখো আমার অনেকগুলো ধোয়া হয়ে গেছে। আর ধুয়ে নিয়ে চলে আসলাম আমি ছাদে, আর একটা একটা করে আর কি সবগুলো ফেলে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, কারণ হচ্ছে তোমরা যখন ভিডিওগুলো দেখো প্লিজ একটা করে লাইক দিও। আর অনেকে কী করো, ভিডিওগুলো দেখো, এখন কতটুক দেখো কতটুক দেখো না সেটা জানি না, কিন্তু লাইক একটা করে লাইক পর্যন্ত দাও না। তো আমি কিন্তু যাদের ভিডিওগুলো দেখি তাদের ভিডিওতে কিন্তু প্রত্যেকের ভিডিওতে কিন্তু লাইক দিয়ে আসি। তো যাই হোক, তো এখানে দেখো মানে সব কিছু ঘরের সমস্ত কিছু যখন ঝাড়া মোছা করে নিচ্ছি, তাহলে ডলগুলোই বা বাকি থাকে কেন? আর ডলগুলোতে না মানে একটু একটু করে ধুলোও পড়ে গেছে, এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে এগুলো তো প্লাস্টিকের ভিতরে রাখতে পারলেই হয়, কিন্তু প্লাস্টিকে কী করে রাখবো বলো তো, যেহেতু বাচ্চা সবসময় এগুলোকে নিয়ে খেলে। আর আমাদের বাড়িতে যেহেতু আর কি আমার বর আর কি সিমেন্টের আর কি যেহেতু হার্ডওয়ার্সের ব্যবসা, সিমেন্ট তো আসবেই, আর সিমেন্ট আসলে এক ধুলোবালি জিনিসটা তো এমনই যে বেঁধে রাখার মতো না। তো ঘরের মানে এত সব কিছুই কিন্তু ফাঁকফোকর বন্ধ করে দেই, তারপরেও কিন্তু কী করে যেন ধুলোগুলো ঢুকে যায়। আর এইদিকে দেখো সবগুলোকে একদম আমি ফেলে দিয়েছি এখানে, যেহেতু আর কি ধুবো, তো চলো ধুয়ে নিই। তো এইদিকে আর কি একটা একটা করে আর কি আমি সব বাথরুমে ঢেল দিলাম, ঢেল দিয়ে আর কি আমি ধুয়ে ধুয়ে নিব। তো আর একটা কথা বলি বন্ধুরা, কারণ হচ্ছে কি বলো তো, তোমরা এখনও যারা আর কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখি দেখো আমার ডলগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর কি হচ্ছে মানে কয়েকদিন ধরে তো আমি আর কি পারিবারিক একটা সমস্যার মধ্যে ছিলাম, ওই জন্য আর কি আমি প্রতিনিয়ত আর কি ভিডিও দিতেও পারিনি, আর তোমাদের কারো ভিডিওগুলো আমি দেখতেও পারিনি। তো তোমরা প্লিজ কেউ আর কি এরকমটা মনে করো না যে আমার ভিডিও দেখছে না আমি দেখবো না, এরকমটা করো না। আমি সময় সুযোগ বুঝে সবার ভিডিও দেখবো। আর এদিকে দেখো আমি কিন্তু হাঁড়ি কড়াই তারপরে হচ্ছে বালতি সবগুলো আর কি একটা একটা করে নামিয়ে নিচ্ছে, কারণ কি বলো তো যেহেতু বললাম যে ধুলো, তো এই দেখো মানে ধুলো যে কোথার থেকে এসছে এত ধুলো, তো একদম ধুলো ভর্তি হয়ে গেছে। তো এমনিতে আর কি যেহেতু বক্স খাট আছে আমাদের, তো সেই বক্স খাটে আর কি সব কিছু ঢুকিয়ে রেখেছি, আর এই কটা জিনিস না ধরেনি তাই আর কি সানসেটের উপরে তুলে রেখেছিলাম। তো দেখলাম যে সানসেটের উপরটাও একটু ধুলো ধুলো হয়ে গেছে, আর এই প্যাকেটটা আমি কালকেই রেখেছিলাম, তো ওই জন্য আর এটা নামালাম না ওই জন্য। আর এমনিতে যদি আর কি ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিতাম তাহলে সমস্ত ধুলো কিন্তু আমার গায়ে এসে পড়তো, ওই জন্য আমি কী করতেছি আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে আর কি সানসেটটা আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো টোটালটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আর কি অর্ধেকটুকু শুধু মোছা দেখালাম। তো
তারপরে দেখো আমি কিন্তু ওই গ্রিলের দরজাটা খুলে দিয়ে আর কি ভিতরে আসলাম, যেহেতু হাঁড়িকড়াইগুলো আর কি আমি পেরে নিলাম, তো সেগুলো এখন মাজবো। আর যেহেতু আর কি আমার ক্যামেরা করার লোক নেই, তো সমস্ত কিছু আমাকে একাই করতে হবে। আর এদিকে আর কি দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু দেখো কেমন ধুলো ভর্তি হয়ে গেছে। তো এই দিকে দেখো, কড়াইটা দেখলেই বুঝতে পারবা তোমরা যে কতটা ধুলো হয়ে গেছে। আর এগুলো যেহেতু দুর্গাপূজা এসে গেছে, তো আর এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, তাই না? আর এত জিনিসপত্র এইভাবে তো আর রাখাটা ঠিক না। তো আমি ভাবতেছি যে একটা মানে এগুলো আর কি মেজে কোথাও একটা সেরকম একটা বড় হাতের ট্রাঙ্ক নিয়ে আর কি সেখানে আমি রেখে দিব, কারণ হচ্ছে এগুলো বাইরে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে, আর সিমেন্টের ধুলো। আর আমাদের দোকানের ছেলেটাই সেজন্য আমাকে কি বলছে। তারপরে আসলাম আমি, আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে আমি স্নান করে এই দেখো এদিকে আর কি মেয়ের জন্য ডালিয়ের খিচুড়িটা বানাচ্ছি, কারণ হচ্ছে ছোটো মেয়ে কিন্তু ডালিয়ের খিচুড়িটা খুব পছন্দ করে, তাই আর কি ওর জন্য ডালিয়ের খিচুড়ি বানাচ্ছি। একটু বেশি করে বানাচ্ছি, বড়ো মেয়ে খেয়ে নেবে, আর যদি আর কি একটু থাকে তো আমি খেয়ে নিব, ওই জন্য একটু বেশি করে বানাচ্ছি, আমারও ভালো লাগে খেতে। তো বন্ধুরা, একবারে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে, কারণ হচ্ছে কি বলো তো, রান্নাবান্না আর কি তো যেহেতু সকালবেলা করেছিলাম সে আর কি সেটাই আর কি খেলাম। আর মেয়ের জন্য ডালিয়া করেছি, কারণ হচ্ছে মেয়ে দুপুরবেলা ভাত খাবে না, কারণ ও ডালিয়া খেতেই বেশি পছন্দ করে, দুই মেয়ে তাই করে। তো প্রত্যেক দিন আবার না, কোনো দিন ভাত খেয়ে নেয়, কোনো দিন আবার ডালিয়া খায়। ছোটো মেয়ে ভাত খায় না, ও ডালিয়াটাই বেশি খায় আর কি। ভাত একটু করে দিই, যদি খায় তাহলে দিই। আর এদিকে দেখো এই যে মাছের কার্টুনগুলো দেখতে পাচ্ছ তোমরা, আর জালটা হচ্ছে তোমাদের দাদা ভাই ওই জাল দিয়ে মাছ মারে, হচ্ছে আমাদের দিঘিতেও অন্য কোথাও তো যায় না আর কি, আমাদের দিঘিতে মাছ মারে। আর এই যে কার্টুনগুলো তোমরা দেখতে পাচ্ছ না, তো এই কার্টুনগুলোতে আমি কী করবো, মানে যে টপে যে আর কি আমি ফুলগুলো লাগাই, সেই টপের মাটিগুলো না বৃষ্টিতে না ধুয়ে ধুয়ে যায়, আর টপে বেশি মাটি থাকে না, তো ওই জন্য আমি ভাবছি কি মাছের কার্টুনগুলোতে বেশি মাটি পড়বে আর বেশি সার বা মাটি দিয়ে আর কি, তাহলে আর কি আমি কিছু ফুল গাছ বা কোনো কিছু আর কি আমি লাগাতে পারবো। যেহেতু এখন শীতের আর কি ইয়েটা আসতেছে, তো অনেক কিছু সবজি টবজি লাগাতে পারবো, তো ওই জন্য আর কি আমি দেখো এখানে কিন্তু পাঁচটা কার্টুন নিয়ে আসছে, এই যে দেখো এই যে পাঁচটা কার্টুন নিয়ে আসছে। আর ছাদে আসলাম দেখি আর কি কতটা শুকিয়েছে এগুলো, যদি শুকিয়ে গেছে তাহলে আর কি তুলে নিব। তো এই পর্দাগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর কিছু যেগুলো আর কি ভারী কাপড় ছিল সেগুলো শুকায়নি এখনও পর্যন্ত। আমার নাইটির এই সাইডগুলো একটু একটু করে ভেজা আছে, তো থাক, যেহেতু এখনও চারটা বাজে, এখনও আর কি অনেকটা সময় আছে, তো এগুলো তুলবো না এখনই। এই যে দেখো এটা এখনও শুকায়নি। এ মা তুমি ফুল তুলতেছ কেন? এ দেখো এ মা আমি সকালবেলায় তো পুজো দিয়েছিলাম। ও আর এইদিকে দেখো আমি দোকানের সামনে আসছি, আর এই দেখো আমাদের দোকানের সামনে যে মন্দিরের কথা তোমাদেরকে বলেছিলাম না, সেই মন্দির কিন্তু মানে প্যান্ডেল হচ্ছে, এখানে দুর্গাপূজা হবে। আর এইদিকে 5:30 বেজে গেছে, আর তুমি দেখতেই পাচ্ছ মানে এত বৃষ্টি হয়ে মানে হয়ে গেছে একটু আগেই, তো তোমাদের বৃষ্টির সময় তো আর কি তোমাদেরকে দেখালাম, আর তারপরে যখন আমি এটা কি শ্যুট করতেছিলাম তখনও অতটা বৃষ্টি হয়নি, কিন্তু তারপরে এত জোরে বৃষ্টিটা আসছিল। তুমি দেখো ছাদের অবস্থা দেখো, জলে জল হয়ে গেছে, মানে বন্যা নেমে গেছে আর কি। তো ঠিক আছে, আর মনে হয় আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ হচ্ছে অলরেডি আর কি পার্লার মানে যেহেতু আর কি দুর্গাপুজো এসে গেছে, তো পার্লারে আর কি কাস্টমার আসা শুরু হয়ে গেছে, তো কাস্টমার আসবে। তো ঠিক আছে, আজকের বেশি কথা বলছি না, আজকে পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।